Hello students, আমি নীতিশ পাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এন্ড নিহারিকাস অ্যাক্টিভিটিস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো আজকে আমার দ্বিতীয় ক্লাস এবং হচ্ছে প্রথমে কোডিং সরি প্রথমে ডাইরেকশন শেখানোর পরে তোমাদের আজকে শেখাবো আমি যে বিষয়টা সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। দেখো চাকরি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা বিষয় হচ্ছে কোডিং ডিকোডিং। যেমন আমি ফার্স্ট ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম ডাইরেকশন এবং ডাইরেকশনের উপরে আমি বলেছিলাম 10খানা ভিডিও নিব। তো প্রত্যেকটা বিষয়ের উপরে আমি 10খানা করে ক্লাস নেব, যেমন কোডিং ডিকোডিং এর উপরে আমি ক্লাস নেব 10টা করে ক্লাস তোমরা প্রত্যেকটা বিষয়ের উপরে পাবা। আমি মনে করি যে 10টা ক্লাসও সাফিসিয়েন্ট না, রেগুলার ক্লাসগুলোকে করতে হবে। তো প্রথম কথা আমি বলবো, যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখবে যে এই নিহারিকাস অ্যাক্টিভিটিসের পাশে সাবস্ক্রাইব লেখা আছে, সেটাতে প্রেস করো এবং পাশে বেল আইকনটাও প্রেস করে দাও। তার কারণ হচ্ছে যখন আমি নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পৌঁছে যাবে। তো আজকে জানো যে সম্পূর্ণ বাংলায় এবং তোমাদেরকে যে কোডিং ডিকোডিং আমি শেখাবো সেটাকে সম্পূর্ণ সহজ পদ্ধতিতে কোডিং ডিকোডিংটা শেখাবো। দেখো চাকরির পরীক্ষার জন্য এই বিষয়টা আমাদের কিন্তু খুব মুহূর্তের মধ্যে করতে হবে। হয়তো প্রথমবার তোমাদের ভিডিওটা দেখে করতে হয়তো 10 মিনিট বা 15 মিনিট সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে দেখবে যে তোমাদের এটা যে সেকেন্ডে হয়ে যাচ্ছে দেখবে এবং সাথে সাথে উত্তর বেরিয়ে যাবে। ঠিক এমন ভাবেই আমি শেখাবো আজকে এই বিষয়টা। তো দেখে নাও আজকের ভিডিও। দেখো একটি নির্দিষ্ট কোডে 256 এর অর্থ ইউ আর গুড, 637 এর অর্থ হলো উই আর ব্যাড এবং 358 এর অর্থ হলো গুড এন্ড ব্যাড। তাহলে এন্ড এর কোড কি হবে? এখানে অপশন দিয়েছে 8352। খুব ইজি, প্রসেসটাকে দেখো, ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো, তাহলে কিন্তু খুব ইজি মনে হবে জিনিসটাকে, না হলে কিন্তু খুব টাফ মনে হবে, খুব কঠিন মনে হবে। দেখো প্রথমে তোমাদের যা বলেছে সেই জিনিসটাকে আগে লিখবো, যে 256 ইজ ইকুয়াল টু কি বলছে, এটার অর্থ কি বলছে ইউ আর গুড। তাহলে আমি লিখে নিবো এখানে ওয়াই ও ইউ আর গুড। তারপরে কি বলছে দেখো এখানে 637, তাহলে আমি লিখবো এখানে 637 ইজ ইকুয়াল টু, এর অর্থ কি বলছে উই আর ব্যাড। তাহলে এখানে লিখবো উই আর ব্যাড, ক্লিয়ার। তারপরে কি বলছে দেখো 358, তাহলে 358 লিখবো ইজ ইকুয়াল টু গুড এন্ড, তোমার কি বলছে গুড এন্ড ব্যাড, বি এ ডি ব্যাড, ক্লিয়ার। তাহলে দেখো এখানে কি বলছে যে এন্ড এর কোড কি হবে, তাহলে এন্ড মানে এই যে এন্ডটা আছে এই এন্ড এর কোড কি হবে। দেখো বেসিক্যালি খুব সহজ সরল ভাবে বলতে গেলে তোমাদের কিন্তু এখানে তিনটে জিনিস নজরআন্দাজ করে বা থিংকিং এ রাখতে হবে। সেই তিনটে জিনিস কি কি রাখান বলছি, সবার প্রথমে তোমার কাজ কি লাগবে এগুলোর কোডিং গুলো কি কি আছে সেগুলো লেখা। তাহলে 256 ইজ ইকুয়াল টু ইউ আর গুড, 637 ইজ ইকুয়াল টু উই আর ব্যাড, 358 ইজ ইকুয়াল টু গুড এন্ড ব্যাড। তাহলে বেসিক্যালি তুমি এতটুকু জিনিস আগে লিখে নিবে। এবার লিখে নেওয়ার পরে তোমার কাজ কি থাকবে, কম্পেয়ার করা। মনে রাখ কম্পেয়ার মানে তুলনা, তুলনা করতে হবে। কিভাবে তুলনা করব, দেখো এক নম্বরের সঙ্গে দুই নম্বরের তুলনা করবো, প্রথমে তাহলে এক নম্বরের সঙ্গে দুই নম্বরের তুলনা করব, এক নম্বরের সঙ্গে তিন নম্বরের তুলনা করব, তাহলে একের সঙ্গে তিনের তুলনা, ঠিক আছে। তাহলে একের সঙ্গে দুইয়ের হলো, একের সঙ্গে তিনের হলো। এবার আমার বাকি রইলো কি কি, বাকি রইলো কিন্তু দেখো এটার সঙ্গে এটার কম্পেয়ার বাকি রইলো, তাহলে দুইয়ের সঙ্গে আমাদের তিনের কম্পেয়ার বাকি রইলো, তাহলে দুইয়ের সঙ্গে তিনের কম্পেয়ার বাকি রইলো, একের সঙ্গে তিনের হয়ে গেল। এটা এক নম্বর মনে রাখবো, এটা দু নম্বর মনে রাখবো এবং এটা তিন নম্বর মনে রাখবো। ভালো করে দেখবে ভিডিওটা, শিখবেই শিখবে, আমি বলছি শিখবেই শিখবে। একের সঙ্গে দুইয়ের কম্পেয়ার করব, একের সঙ্গে তিনের কম্পেয়ার করব, আবার দুইয়ের সঙ্গে তিনের কম্পেয়ার করব, তাহলে আমাদের সবগুলোর সঙ্গে সব মানে সব সবকিছুর কিন্তু কম্পেয়ার কিন্তু হয়ে যাবে। এবার দেখো এটার সঙ্গে যখন এটা কম্পেয়ার করব তখন দেখবো এই দুটোর মধ্যে সিমিলারিটি কি আছে, মিল কি আছে, মিল অর্থাৎ এখানেও ছয় আছে এখানেও ছয় আছে আর কিন্তু দুটোর বাকি দুটোর মিল নেই। তাহলে এখানেও যদি ছয় এখানেও যদি ছয় থাকে এবং এখানে এই দুই জায়গায় কি মিল আছে, দেখো আর আর মিল আছে, এ আর ই আর মিল আছে। তাহলে এখানে ছয় ছয় মিল, এখানে আর আর মিল, তাহলে ছয়ের কোডিং হচ্ছে আর। তাহলে ছয় মানে হচ্ছে কি আর, তাহলে আমি ছয়টা কেটে দিব, ছয়টা কেটে দিব, আর কেটে দিব, আর কেটে দিব, আমার দরকার নেই এগুলো। আমার কি চাইছে, এন্ড চাইছে, এন্ড বের করবো আমি। তাহলে একের সঙ্গে দুইয়ের কম্পেয়ার হয়ে গেল, দেন আমি একের সঙ্গে তিনের কম্পেয়ার করব, একের সঙ্গে তিনের কম্পেয়ার, তাহলে এটার সঙ্গে এটার কম্পেয়ার করলাম, ম্যাচ কি কি আছে,
দেখো এই দুই জায়গায় পাঁচ পাঁচ, এই পাঁচ আর এই পাঁচ মিল আছে। এবার এখানে কি কি মিল আছে? গুড আর গুড মিল আছে। তাহলে আমি পাঁচ পাঁচ কেটে দিলাম, গুড গুড কেটে দিলাম, তাহলে পাঁচ ইজ ইকুয়াল টু বেরোলো আমার গুড। বোঝা গেল? এইবার দেখো, এবার আমার শেষ কাজ কি? এবার আমার বলছে দুইয়ের সঙ্গে তিনের কম্পেয়ার, তাহলে দুইয়ের সঙ্গে তিনের কম্পেয়ার মানে এটার সঙ্গে এটার কম্পেয়ার করলে আমার থ্রি থ্রি ম্যাচ করছে। তাহলে থ্রি থ্রি কাটবো এখানে। এখানে কি কি ম্যাচ করছে দেখো, ব্যাড আর ব্যাড ম্যাচ করছে, তাহলে ব্যাড ব্যাড কেটে দিব, তাহলে আমার থ্রি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে বিএডি ব্যাড। এবার ধ্যান দাও কথাটার মধ্যে, এবার ধ্যান দাও ভালো করে জিনিসটা কি বলছি। তাহলে ছয় মানে আমার আর বোঝাচ্ছে, পাঁচ মানে গুড বোঝাচ্ছে, থ্রি মানে ব্যাড বোঝাচ্ছে। তাহলে বেসিক্যালি এই তিনটি জিনিস আমার বের হয়ে গেল। এখানে আট, দেখো এখানে আট বাকি রইলো, তাহলে এখানে বাকি রইলো কি অ্যান্ড। তাহলে এখানে আট বাকি রইলো, এখানে অ্যান্ড বাকি রইলো, তাহলে আট ইজ ইকুয়াল টু অ্যান্ড দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমাকে বলছে অ্যান্ড ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে অপশনে আমার বেরিয়ে গেল আট। তাহলে বেসিক্যালি আবার যদি আমাকে বলতো এখানে উই মানে কি হবে, উই এর কোড কি হবে, তাহলে উই মানে এখানে যেটা বাকি থাকলো সাত, সাত হয়ে যেত। ইউ এর কোড কি হবে, দুই হবে। তাহলে বেসিক্যালি দেখো, একটা যেমন ভাতের হাঁড়ির একটা ভাত বা একটা চাল যদি টিপে দেখা যায় তাহলে ভাত হয়েছে কিনা বোঝা যায়, যে সমস্ত হাঁড়ির ভাতগুলো সিদ্ধ হয়েছে কিনা। ঠিক একইভাবে যদি এই জিনিসটাকে তুমি এই জিনিসটাকে বারবার করে মনে করো, যে প্রথমে আমি কোডিং ডিকোডিং গুলো যা বলেছে সেই জিনিসগুলো আগে লিখবো, লেখার পরে আমি কি করব, কম্পেয়ার করব। কম্পেয়ার করব কার সঙ্গে? একের সঙ্গে দুই, একের সঙ্গে তিন, দুইয়ের সঙ্গে তিন। কম্পেয়ার করার পর দেখবা অটোমেটিক্যালি তোমার অ্যানসার বেরিয়ে যাবে, তাহলে এখানে রাইট অ্যানসার হচ্ছে এইট। তো বেসিক্যালি এইভাবে করে কোডিং ডিকোডিং এর অনেকগুলো পার্ট আছে। তো আজকে আমি একটা তোমাদের বিষয় শেখালাম এবং কোডিং ডিকোডিং এর উপর আমি দশখানা ক্লাস নেব এবং তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিব। তো তোমাদের জন্য আমি জানো যে যারা আমার আরেকটা চ্যানেল আছে সেখানে যারা ভিডিও কন্টিনিউ দেখো আমার, সেখানে জানো যে ওয়েবসাইট আমার কি রয়েছে, সেই ওয়েবসাইটে আমি কিছুদিন পর অর্থাৎ আমি আট দশটা ভিডিও এই চ্যানেলে করে নেই, তারপরে আমি অবশ্যই তোমাদের প্র্যাকটিসের জন্য দেব বাড়িতে। প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আমাকে সেই ওয়েবসাইট থেকে মানে প্র্যাকটিস করবে কোশ্চেনগুলো নিয়ে এবং সেগুলো আমাকে জানাবে যে তোমাদের কতটা প্র্যাকটিস করবো, কোনটা অসুবিধা হচ্ছে না হচ্ছে আমি প্র্যাকটিসের জন্য দেবো। এরকম ধরনের অনেকগুলো আমি দেবো, বিশ পঁচিশ খানা দেবো প্র্যাকটিসের জন্য। আমি বলছি যদি এই ভিডিওটা চার পাঁচবার দেখো কোনো অসুবিধা হবে না, আর যদি ভালো করে খাতা কলম নিয়ে বসো এবং এটাকে টুকে নিয়ে যদি খাতার মধ্যে করা প্র্যাকটিস করো তাহলে কিন্তু আমি বলছি যে কোনো অসুবিধা হবে না, তোমরা শিখে যাবে। তো ফ্রেন্ডদের বলো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, ভিডিওটা কেমন লাগলো জানাও এবং চাকরি পরীক্ষার জন্য ধীরে ধীরে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। যেহেতু আমার চ্যানেলের বেশিরভাগ স্টুডেন্ট হয় উচ্চ মাধ্যমিক দিচ্ছ, কেউ কলেজে পড়াশোনা করছো, সেই কারণে আমি বলছি যে তোমরা এখন থেকে যদি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও তাহলে কিন্তু একটা সময় হবে যখন আমাদের মতন সময় আসবে, তখন কিন্তু আর ভাবতে হবে না, তখন যে কোনো একটা চাকরি পরীক্ষা জয়েন করে নিতে পারবে। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।